নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়োর পকোড়ার রেসিপি। খুবই সুন্দর খেতে হয় এবং ইজিলি বানানো হয়ে যায়। রেসিপিটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান। আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। কুমড়োর পকোড়া তৈরি করতে প্রথমে কুমড়ো নিয়েছি, আমি পাতলা করে কেটে নিয়েছি 4-5 ইঞ্চি সাইজের মতো। গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছি, আপনারা চাইলে এর সাথে নুনও মাখাতে পারেন, তবে কিচেন টাওয়েলের ওপর রাখবেন। 1 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, 1 পিঞ্চ খাবার সোডা, হলুদ অল্প লাগছে, আর নিয়েছি কালো জিরে, নুন লাগছে প্রয়োজন মতো, আর ভাজার জন্য লাগছে রিফাইন অয়েল। 1/2 কাপ বেসন নিয়েছি, বেসনটা বেশি একটু নিতে হবে যাতে শেষ পর্যন্ত কুমড়োগুলো এতে ডোবানো যায়। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো কালো জিরে, পোস্ত আর হলুদ দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করব। জলটা সবসময় অল্প দিতে হবে, তাহলে কোনো লাম্পস তৈরি হবে না। এটাকে 10 মিনিট মতো রেস্ট দিতে হবে, ব্যাটারটা খুব মোটা খুব পাতলা হবে না। 10 মিনিট রেস্টিংয়ের পর আমি নুন আর খাবার সোডাটা দিয়ে দেবো। নুন আর খাবার সোডাটা শেষে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কড়াতে তেল গরম করতে দিয়ে দেবো, তা থেকে 1 টিস্পুন তেল তুলে এই ব্যাটারটা দিয়ে ব্যাটারটা গুলে নেব, তাতে ক্রিস্পি ভাব আসবে। এবার একে একে কুমড়োগুলো 2 পিঠ কোট করে তেলে ছেড়ে দেব, মিডিয়াম আঁচে এপিট ওপিট ভাজা হবে। পোস্তর জায়গায় চালের গুঁড়োও দিতে পারেন। মিডিয়াম আঁচে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে আমি একটা কিচেন টাওয়ালের ওপর তুলে নেবো, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। এটা ভাত বা খিচুড়ি বা এমনি মুখেও খাওয়া যায়। কুমড়োর পকোড়া রেডি এবং সার্ভ।